রোল প্লে করে। তো বেসিক্যালি টি সেল হচ্ছে তোমার চার রকম, হেলপার টি সেল, সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল এবং রেগুলেটরি টি সেল। তাহলে আমরা ওই টি সেল গুলোর ফাংশন সম্পর্কে জানবো। তাহলে আমি তোমাকে গত ক্লাসে পজিটিভ এবং নেগেটিভ সিলেকশন সম্পর্কে বলে দিচ্ছি, এটা নিয়ে এখন আর ডিসকাস করবো না। স্যার এবার সাপ্রেসর আসো, হ্যাঁ সাপ্রেসর টি সেলটা আমি আসবো, হ্যাঁ হ্যাঁ সাপ্রেসর টি সেল এটা আমি পরে আসতেছি। তো বেসিক্যালি আমার টি লিম্ফোসাইট দুইটাকে গুরুত্ব দেবো, একটা হচ্ছে CD4 পজিটিভ হেলপার টি সেল আর একটা হচ্ছে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল, কেমন? আর মেমোরি টি সেল এবং সাপ্রেসর টি সেল হচ্ছে গিয়ে এই দুটাকে হেল্প করে। আমি আসতেছি, দেখো এখন হেল্পার টি সেল CD4 পজিটিভ হেল্পার টি সেল এর কাজ কি, প্রপার্টিস কি? দে রেকগনাইজ MHC ক্লাস 2 মলিকিউল প্রেজেন্ট অন দা সারফেস অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তোমাদেরকে গত ক্লাসে আমি বলছি MHC2 CD4 চার দুগুণ 8, আর MHC1 CD8 8 আর। তাহলে হেল্পার টি সেল আমার যেসব অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে MHC2 আছে, সবগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে MHC2 থাকে এবং সেটাকে আইডেন্টিফিকেশনে কাজ করে CD4 পজিটিভ হেল্পার টি সেল। হেল্পার টি সেলের কাজ হচ্ছে হেল্প করা, দে হেল্প বি সেল ডেভেলপিং টু অ্যান্টিবডি প্রোডিউসিং প্লাজমা সেল। বি লিম্ফোসাইট, তোমরা হয়তো পড়ছো ফিজিওলজিতে, বি লিম্ফোসাইট প্লাজমা সেলে কনভার্ট হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়। দে হেল্প CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল টু বিকাম অ্যাক্টিভেটেড সাইটোটক্সিক টি সেল, দ্যাট মিন CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেলকে সে অ্যাক্টিভেট করে, ফাংশনালি তার কাজকর্ম করতে উদ্বুদ্ধ করে। দে হেল্প ম্যাক্রোফেজ ইফেক্টস ডিলেট হাইপারসেনসিটিভিটি। এটা হাইপারসেনসিটিভিটি চ্যাপ্টার যখন পড়ব তখন তোমরা বুঝবা। দ্যাট মিন্স তোমাকে এখন মনে রাখতে হবে সে তিনটা সেলকে হেল্প করে, একটা হচ্ছে বি সেল, একটা হচ্ছে কি CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল, আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। তিনটা সেলকে সে হেল্প করে তাদের ফাংশন করার জন্য। আর তার প্রপার্টিস কি, সে MHC2 মলিকিউলকে চিনে, MHC2 মলিকিউল থাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে। ওকে, এগুলো হচ্ছে হেল্পার টি সেলের প্রপার্টিস ফাংশন। তো হেল্পার টি সেলের চারটা টাইপ, হেল্পার 1, হেল্পার 2, হেল্পার 3, হেল্পার 17। তার মধ্যে আমরা হেল্পার 1 এবং হেল্পার 2 কে মনে রাখবো, এই দুটাই ইম্পর্টেন্ট। হেল্পার 1 এবং হেল্পার 2 কে আমরা মনে রাখবো বেশি করে। কারণ হেল্পার 1 সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে আর হেল্পার 2 বি সেলকে অ্যাক্টিভেট করে। এই কারণে হেল্পার 1 এবং হেল্পার 2 এই দুটো নাম বেশি করে মনে রাখবো। ওকে, এখন এখানে একটা শব্দ দেখো, সাইটোকাইন। সাইটোকাইন কি জিনিস এটা একটু পরে বাদে আমি আসতেছি। এবার আসো সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেল, তার পুরো নাম হচ্ছে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক টি সেলের আরেকটা নাম হচ্ছে কিলার টি সেল। তার কাজ হচ্ছে যে কিল করা। তাদেরকে কিল করবে যেসব সেল ভাইরাস দ্বারা আক্রান্ত, যেসব সেল ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত এবং যেসব সেল ক্যান্সার সেলে রূপান্তরিত হয়েছে। ওকে, তাহলে আমার বডির মতো খারাপ কোন সেল থাকলে ওই সেলটাকে ডিস্ট্রয় করার কাজ করে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল। ওই জন্যই দেখো তোমার পজিটিভ সিলেকশন নেগেটিভ সিলেকশন এই কারণে ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার টি সেল, বিশেষ করে সাইটোটক্সিক টি সেল কিন্তু আমার যে কোনো সেলকে কিল করার ক্ষমতা রাখে। ওকে, তো একটা সেল যখন বিভিন্ন ম্যাক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হবে বা ওই সেলটা ক্যান্সার সেলে রূপান্তরিত হবে, সেগুলোকে সে কিল করবে, এটা তার নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। কিন্তু সাইটোটক্সিক টি সেল যদি তোমার আমার ভালো সেলকে কিল করতে চাইতো তখন 6 মাসের মধ্যে কিন্তু সে ডিলেট হয়ে যেত। ওকে, CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল প্রপার্টিস কি, রেকগনাইজ MHC ক্লাস 1 মলিকিউল প্রেজেন্ট অন দা সারফেস অফ অলমোস্ট এভরি সেল। আমি তোমাকে বলছি আমার MHC ক্লাস 1 মলিকিউল, এটা একটা প্রোটিন যেটা শুধুমাত্র RBC কাছে থাকে না এবং স্পার্মের কাছে থাকে না, আর সবগুলো সেলের কাছে থাকে। তাহলে MHC প্রোটিনকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, MHC1 প্রোটিনকে যদি CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেল আইডেন্টিফাই করতে পারে, তাহলে সে কিন্তু আমার বডির সেলকে চিনতে পারবে,
কারণ আমার সেলের মার্কার হচ্ছে কি এমএসসি ওকে ফাংশন কি ডিস্ট্রয় ভাইরালি ইনফেক্টেড সেল এন্ড টিউমার সেল প্লেস রোল ইন ট্রান্সপ্লান্ট রিজেকশন ট্রান্সপ্লান্টেশন একটা আলাদা চ্যাপ্টার একজন মানুষের অর্গান একজন মানুষের লিভার আরেকজন তো দেবে একজন মানুষের কিডনি আরেকজন তো দেবে স্কিন যাকে দিলা তার বডিতে এগুলো অ্যাকসেপ্ট করতে কিনা এটা কিন্তু সাইটোটক্সিক টি সেল এটা মেইনটেইন করে সাইটোটক্সিক টি সেলই নিয়ন্ত্রণ করে যে ওই গ্রাফটুকু অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে সাইটোটক্সিক তার কাজ হচ্ছে কি সেলকে ডিস্ট্রয় করা কিভাবে ডিস্ট্রয় করবে মনে করো তো হলো এটা একটা সেল যেটা কিনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে ওকে তাহলে এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল সাইটোটক্সিক টি সেল কি করবে ওই ভাইরাস ইনফেক্টেড সেলের সাথে অ্যাটাচ হবে অ্যাটাচ হওয়ার পরে সে দুইটা সাবস্টেন্স রিলিজ করবে একটার নাম হচ্ছে পারফোরিন আরেকটার নাম হচ্ছে গ্রানজাইম পারফোরিন হচ্ছে কি পোর ফর্মিং প্রোটিন এটা একটা প্রোটিন যেটা কিনা সেলের গায়ে পোর সৃষ্টি করে ছিদ্র তৈরি করে আর এই ছিদ্র দিয়ে গ্রানজাইম প্রবেশ করে আর গ্রানজাইম প্রবেশ করার পরে গ্রানজাইম করে কি ওই সেলটাকে সুইসাইড করতে বাধ্য করে সুইসাইড করতে বাধ্য করে কথাটার মানে হচ্ছে কি সে অ্যাপোপ্টোসিস করায় তোমরা প্যাথোলজির মধ্যে পড়ছো অ্যাপোপ্টোসিস ঠিক আছে তো গ্রানজাইম যখন ওই সেলের ভিতরে ঢুকবে ইনফেক্টেড সেলের ভিতরে ঢুকবে তখন সে সেলটা অ্যাপোপ্টোসিস হয়ে যায় এই পয়েন্টটুকু মনে রাখলেই হবে ওকে অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে সেলের সুইসাইড করা সেল একটা সেল নিজে নিজে সুইসাইড করলো তাহলে পারফোরিন এবং গ্রানজাইম এই দুটো ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে দেখো আলটিমেটলি ইনফেক্টেড সেলটুকু কি হলো ডিস্ট্রয় হয়ে গেল নিজে নিজে এবার আসো মেমোরি টি সেল প্রোভাইড মেমোরি এগেইনস্ট পাস্ট ইনফেকশন পারসিস লং টার্ম আফটার ইনফেকশন হ্যাজ বিন রিজলভড কুইকলি এক্সপ্যান্ড টু ইফেক্টিভ টি সেল আপন রি এক্সপোজার তাহলে মনে করো একটা তোমার শরীরে একটা ভাইরাস ঢুকলো যে কোনো একটা ভাইরাস ঢুকলো আমরা ঠান্ডা শীতকালে অনেক ভাইরাস আমাদের শরীরে ঢুকে ঠিক আছে প্রচুর ভাইরাস আমাদের এনভায়রনমেন্টে প্রচুর ব্যাকটেরিয়া তাহলে একটা ভাইরাস ঢুকলো ঢুকার পরে তার বিপক্ষে আমার টি সেল গুলো অ্যাক্টিভেট হলো অ্যাক্টিভেট হওয়ার পরে তারা কি করলো ভাইরাস ইনফেক্টেড সেল গুলাকে ডিস্ট্রয় করে দিল তো ভাইরাস ইনফেক্টেড সেল গুলাকে ডিস্ট্রয় করে দেওয়ার পাশাপাশি সে কি করবে সে কিছু মেমোরি টি সেল তৈরি করে সে অল্প পরিমাণে মেমোরি টি সেল তৈরি করে দ্যাট মিন্স কিছু টি সেল তৈরি করে যারা ওই ভাইরাসটাকে মনে রেখে দেয় ঠিক আছে ভবিষ্যতে যখন ওই ভাইরাসটা আবার প্রবেশ করবে তখন কি করবে মেমোরি টি সেল তাদেরকে কুইকলি আইডেন্টিফাই করতে পারবে যে একে আমি আগে দেখছি তার বিপক্ষে আমি এখনই অ্যাক্টিভেট হব অ্যাক্টিভেট হওয়ার পরে তারা তাদের সংখ্যা বাড়ায় ফেলে এবং তারা কি হয় সাইটোটক্সিক টি সেলে কনভার্ট হয়ে যায় আর সাইটোটক্সিক টি সেল কি করে ওই ওই ভাইরাস যদি কোনো সেলকে আক্রান্ত করে সেগুলোকে সে ডিস্ট্রয় করে দেয় সাথে সাথে ডিস্ট্রয় করে দেয় যার কারণে ভাইরাস আর ছড়াতে পারে না ভাইরাসকে বডির ভিতরে বেশি ছড়াতে দেবে না সাথে সাথে সে কি করবে ওই ভাইরাসগুলোকে ডিস্ট্রয় করবে ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে ডিস্ট্রয় করে দেবে ওকে এই পয়েন্টটা মনে রাখলেই হবে তাহলে তুমি একটা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তোমার শরীরে মেমোরি টি সেল তৈরি হয় আর এই মেমোরি টি সেল কিন্তু অনেকদিন থাকে বলতে এটা টাইম ডিউরেশন বইয়ে উল্লেখ নাই এটা 1 বছর 2 বছর 3 বছর বা সারা জীবনে পারসিস্ট করতে পারে ওকে তাহলে যেটা হলো ভবিষ্যতে একই অর্গানিজম আবার প্রবেশ করলে মেমোরি টি সেল অ্যাক্টিভ হবে তারা দ্রুত সাইটোটক্সিক টি সেলে কনভার্ট হবে এবং সাইটোটক্সিক টি সেল কি করবে ওই ভাইরাস গুলাকে বিশেষ করে ভাইরাস ইনফেক্টেড সেল গুলাকে ডিস্ট্রয় করে দেবে দ্রুত যাতে ভাইরাস আর আশপাশের সেলে ছড়াতে না পারে ওকে এবার আসো রেগুলেটরি টি সেল শাটডাউন টি সেল মিডিয়েটেড ইমিউনিটি টুয়ার্ডস দা এন্ড অফ এন ইমিউন রেসপন্স তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে আমার ইমিউন রেসপন্স দুই রকম একটা হচ্ছে সেল মিডিয়েটেড আর একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড ওকে
সেলফ মিডিয়েটেড ইমিউনিটি আমার টি লিম্ফোসাইটের উপরে নির্ভরশীল বিশেষ করে হেলপার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল ওকে তার পাশাপাশি দেখো হেলপার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল যখন ওভার অ্যাক্টিভেট হয়ে যাবে বা অ্যাক্টিভেট হয়ে যাবে তখন সে কি করবে কন্টিনিউয়াসলি ইমিউন রেসপন্স দেখাবে দ্যাট মিন্স সাইটোটক্সিক টি সেল কি করবে তার কাজ হচ্ছে সেলকে ডিস্ট্রাকশন করা সাইটোলাইসিস করা তাহলে সে কি করলো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে দিল কিন্তু সে এত বেশি মাত্রায় কি বলো স্টিমুলেটেড হয়েছে যে সে শুধু ভাইরাস ইনফেক্টেড সেল বা ব্যাকটেরিয়া ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে খান্ত না সে কি করা শুরু করলো আমার ভালো সেলগুলোকে ডিস্ট্রয় করা শুরু করলো ঠিক আছে তাহলে সে যাতে আমার ভালো সেলগুলোকে ডিস্ট্রয় করতে না পারে সেজন্যই ইমিউন রেসপন্সের সময় সাইটোটক্সিক সেলকে ওভার এক্সাইটেড হতে দেবে না ঠিক আছে দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে এক পক্ষ পুরো শেষ কিন্তু অপর পক্ষ এখনো গোলা বারুদ ফাটাচ্ছে তাহলে তো তোমার নিজের জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হবে ঠিক আছে তাহলে ওই রেসপন্সটাকে থামানোর দায়িত্ব হচ্ছে রেগুলেটরি টি সেল এখানে আমাদেরকে চারটা সেলের মধ্যে বেশি করে মনে রাখতে হবে হেলপার টি সেল এবং সাইটোটক্সিক টি সেলের ফাংশনটা কত এবার আসো বি সেল আমরা জানি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটা ম্যাক্রোফেজ বি লিম্ফোসাইট বা বি সেল এবং ডেন্ড্রাইটিক সেল ঠিক আছে বি সেল থেকে বেশি কিছু পড়ার দরকার নাই বি লিম্ফোসাইট তার এক দুইটা রিসেপ্টর থাকে একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ইমিউনোগ্লোবুলিন এম ইমিউনো আমার টি লিম্ফোসাইটের রিসেপ্টর ছিল একটা সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর আর বি লিম্ফোসাইটের রিসেপ্টর হচ্ছে কি দুইটা দুই রকমের একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম আর একটা ইমিউনোগ্লোবুলিন ডি তারা কি করে যে কোনো ভাইরাস যদি রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয় বা ব্যাকসকে ভিতরে ঢুকায় ফেলবে তারপর সেটাকে টুকরা টুকরা করবে টুকরা টুকরা করে সে হেলপার টি সেলের কাছে প্রেজেন্ট করবে ঠিক আছে কেমনে প্রেজেন্টেশন এখন বি সেল বি সেলের আরেকটা কাজ হচ্ছে কি তৈরি হয় ঠিক আছে বি সেল থেকে বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয় তাহলে বি লিম্ফোসাইটের ফাংশন আমরা কি জানলাম তার কাছে দুটো রিসেপ্টর থাকে ইমিউনোগ্লোবুলিন এ বি এবং বি সেল একটা প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয় ঠিক আছে তো ডিফারেন্স বিটুইন টি এন্ড বি লিম্ফোসাইট ডিফারেন্স বিটুইন টি এন্ড বি লিম্ফোসাইট এটা লাইট রিভিউতে দেওয়া আছে আমি এটা নোট ঠিক মনে নাই একটু করে রাখবা মনে রাখবা একটা পয়েন্ট মনে রাখবা ঠিক আছে জি স্যার তাহলে টি লিম্ফোসাইটে টি সেল রিসেপ্টর থাকে বি লিম্ফোসাইটে রিসেপ্টর থাকে এবং ডি ঠিক আছে এবং ডি ডি লিম্ফোসাইটে হয় টি লিম্ফোসাইটে
ভাইরাস প্রবেশ করলে তাদের গায়ে বসে যায়, বসার পরে একটা সিরিজ অফ রিয়াকশন হয়, রিয়াকশনের ফলশ্রুতিতে ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসটা ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে কি কমপ্লিমেন্ট সিস্টেম। এটা আলাদা একটা চ্যাপ্টার যেটা আমরা পরে পড়ব। এবার আসে সাইটোকাইন। সাইটোকাইনও
produced by one cell influence the function of other cell. Okay, তাহলে আমাদের cell থেকে cyto, cell এর icon হচ্ছে কি cyto. Okay, তাহলে প্রত্যেকটা cell কিন্তু কিছু protein তৈরি করতে পারে. ওই protein গুলোকে বলা হয় as a whole cytokine. আর এই cytokine গুলো release হয়ে একটা cell থেকে release হয়ে অন্য cell এর function কে influence করতে পারে. অনেকটা আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের মতো এন্ডোক্রাইন সিস্টেমে ঠিক আছে হাইপোথ্যালামাস থেকে হরমোন সিক্রেট হয়ে পিটুইটারি গ্ল্যান্ডে সরি ওই অনেকটা এরকম পিটুইটারি হাইপোথ্যালামাসের যে কানেকশন বা একটা অর্গানের থেকে রিলিজ হলো অন্য অর্গানে গিয়ে হরমোনগুলো কাজ করলো ব্যাপারটা অনেকটা এরকমই লিম্ফোকাইন cytokine produced by macrophage is called monocyte তাহলে যে সেল যে ধরনের cytokine রিলিজ করে তার নামের সাথে মিলায়ে নামটা হয় তাহলে cytokine হয় ঠিক আছে তো এখানে যেটা ইম্পর্টেন্ট cytokine কিভাবে কাজ করে মোড অফ এফেক্ট অটোক্রাইন প্যারাক্রাইন এন্ডোক্রাইন এটা তোমরা ফিজিওলজিতে পড়ছো একটা হরমোন যেমন অটোক্রাইন প্যারাক্রাইন এন্ডোক্রাইন রূপে কাজ করে আমার সাইটোকাইন গুলো কিন্তু এইভাবেই কাজ করে তাহলে অটোক্রাইন কি অটোক্রাইন অ্যাক্টস অন সেম সেল দ্যাট প্রোডিউস দেম এই সেলটা কিছু সাইটোকাইন রিলিজ করলো এবং আলটিমেটলি এই সাইটোকাইন গুলো ওই সেলের উপরে কাজ করলো নিজের উপরে কাজ করলো এটাকে বলা হয় অটোক্রাইন ফাংশন এরপর আসে প্যারাক্রাইন প্যারাক্রাইন মানে নিয়ার বাই সেলের উপর কাজ করবে প্যারালালি সেলের উপর কাজ করবে তাহলে এফেক্ট আদার সেল ইন দেয়ার ভিসিনিটি তাহলে এই সেলটা কি করলো সাইটোকাইন রিলিজ করলো এবং পার্শ্ববর্তী সেলের উপরে সাইটোকাইন কিন্তু কাজ করলো তারপরে আসো এন্ডোক্রাইন ফাংশন এফেক্ট মেনি সেল সিস্টেমেটিক্যালি তাহলে কি হলো একটা সাইটোকাইন রিলিজ হলো সেল থেকে সেটা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে দূরবর্তী সেলে গিয়ে কাজ করলো তাহলে তিন রকমের ফাংশন অটোক্রাইন প্যারাক্রাইন এন্ডোক্রাইন তাহলে সাইটোকাইন গুলো স্মল সলিউবল প্রোটিন এগুলো হচ্ছে প্রোটিন যেগুলো এক সেল থেকে নির্গত হয়ে অন্যান্য সেলের উপরে কাজ করে ওকে তাহলে এই সাইটোকাইন অনেক আছে এতগুলো নাম জীবন শিখে স্যার আপনারা কথা বলছেন যাচ্ছে স্যার ক্রিটিক্যাল লিউকিন ইন্টার কেটে যাচ্ছে আমি তাহলে আমাদের রুমে চলে যাই এখন শোনা যায় হ্যাঁ স্যার শোনা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে কি আমাদের দুই তিনটা রাউটার তো মাঝে মাঝে একটা থেকে ডিসকানেক্টেড হয়ে অন্য একটার মধ্যে কানেক্টেড হয়ে যায় অটোমেটিক্যালি এসা ফর আগে আগে ওটাতে ফরগেট পাসওয়ার্ড দিলে কানেক্ট হবে না অটোমেটিক এটা আবার ডিসক ম্যানুয়ালি ডিসকানেক্টেড করে রাখছিলাম কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের একটা রাউটার ডিসটার্ব করলে আরেকটা রাউটার অ্যাটাচ হয়ে যায় এখানে তিনটা রাউটারের রেঞ্জ আছে তো এটা মাঝে মাঝে হয় আচ্ছা শুনো তাহলে আমি যেটা বললাম আমার সাইটোকাইন গুলো অনেকগুলো আছে তার মধ্যে তোমার কয়েকটা নাম মনে রাখতে হবে একটা হচ্ছে ইন্টারলিউকিন তারপর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর তারপর হচ্ছে ইন্টারফেরন এই তিনটা নাম মনে রাখবা ইন্টারলিউকিন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আর ইন্টারফেরন এই তিনটা নাম মনে রাখলে হবে ইন্টারলিউকিন গুলো কিন্তু অনেকগুলো টাইপ আছে 1 2 3 4 5 6 করে প্রায় 30-40টা টাইপ আছে ঠিক আছে তার মধ্যে একটু বাদে মনে রাখবো তাহলে কি বললাম সাইটোকাইন হচ্ছে স্মল সলিউবল প্রোটিন যেটা এক সেল থেকে রিলিজ হয়ে অন্য সেলের উপর কাজ করে সাইটোকাইন গুলোর এক্সাম্পল হচ্ছে গিয়ে তিনটা মনে রাখবা একটা হচ্ছে ইন্টারলিউকিন একটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আর একটা হচ্ছে ইন্টারফেরন এই তিনটা নাম তোমরা মনে রাখবা আবার কি বললাম ইন্টারলিউকিনের অনেকগুলো টাইপ আছে 1 2 3 4 5 6 সো অন তাহলে
এখানের মধ্যে কয়েকটা নাম আমরা মনে রাখবো একটু ভাবে। সো ইন্টারলিউকিনের পরে সরি সাইটোকাইনের পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অ্যাকিউট ফেজ প্রোটিন। অ্যাকিউট ফেজ প্রোটিন কি জিনিস? অ্যাবাউট 12 প্লাজমা প্রোটিন আর টার্ম কালেকটিভলি টার্ম অ্যাকিউট ফেজ প্রোটিন প্রোডিউস বাই দ্য লিভার রিলিজ অ্যাজ এ রেজাল্ট অফ ইনফেকশন অর টিস্যু ইঞ্জুরি। তাহলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ইনফেকশন হয়, ইনফেকশন হলে লিভার কিছু ইনফ্লামেটরি সাবস্টেন্স রিলিজ করে, ওগুলোকে বলা হয় অ্যাকিউট ফেজ প্রোটিন। ওকে, আর এই অ্যাকিউট ফেজ প্রোটিন গুলোর মধ্যে 12টা, এই যে 12টা, এই 12টা নাম তোমাকে শিখতে হবে না, তুমি শিখবে শুধু দুইটা, একটার নাম হচ্ছে সিআরপি আর একটা হচ্ছে এমবিপি। সিআরপি নামটুকু তোমরা সবাই শুনছো মনে হয়, সি রিঅ্যাকটিভ প্রোটিন, সি রিঅ্যাকটিভ প্রোটিন, এটা কিন্তু একটা পপুলার টেস্ট, বেশ পপুলার একটা টেস্ট। কোনো মানুষ যদি ইঞ্জুরি হয় বা বিশেষ করে ইনফেকশন হয় তখন আমরা সিআরপি টেস্ট করে থাকি, সি রিঅ্যাকটিভ প্রোটিন। ওকে, আমার শরীরে কোনো রকম ইনফেকশন হলে লিভার প্রথমে সি রিঅ্যাকটিভ প্রোটিনটুকু রিলিজ করে, ঠিক আছে? এটা যদি নর্মাল রেঞ্জের থেকে বেড়ে যায় তাহলে বুঝতে হবে ওই মানুষটা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত। কোভিড সিচুয়েশনে আমরা সিআরপি টেস্টটুকু করতেছি, একজন মানুষের হালকা কাশি কাশি আছে তার সিআরপি টেস্ট করে দেখা যাচ্ছে সিআরপি অনেক বাড়তি, তো তখন আমরা ধারণা করতে পারি যে এই পেশেন্টটা মনে হয় কোভিড দ্বারা আক্রান্ত। আমরা ওভাবে ভাবে কিন্তু প্রসিড করি, কোভিড হিসাবে এই পেশেন্টটা ট্রিট করি। ওকে, দুই নম্বর দেখো রাইনাইন বাইন্ডিং প্রোটিন, এই 12টা নাম আমি তোমাদেরকে কিন্তু নোটে দিয়ে দিচ্ছি, তার মধ্যে দুইটা নাম শিখবা, একটা সি রিঅ্যাকটিভ প্রোটিন আর দুই নম্বরটা এমইপি মেনেন বাইন্ডিং প্রোটিন। ওকে, কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, আই রেসপন্স করা মেনেন বাইন্ডিং প্রোটিন। ওকে, তাহলে দেখো সি রিঅ্যাকটিভ প্রোটিন এগুলো নর্মাল লেভেল তোমাদের এখন শেখার দরকার নাই, নর্মালি 0.2 মিলিগ্রাম পার ডিএল, কিন্তু দেখো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশনে বা যে কোনো ইনফেকশনে এটা মোর দেন 10 মিলিগ্রাম পার ডিএল চলে যাচ্ছে। ওকে, তাহলে সে অনেকগুলো কন্ডিশনে বাড়ে, তবে আমরা কমনলি চিন্তা করি যে এটা বাড়লে একটা মানুষ ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়েছে, এটা একটা জেনারেল থট, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা কিন্তু আমাদের অন অফ ইমিউন সিস্টেম, সেল অফ ইমিউন সিস্টেম এবং সলিউবল কম্পোনেন্ট অফ ইমিউন সিস্টেম গুলো পড়ে ফেলছি। ওকে, সলিউবল কম্পোনেন্ট কয়টা পড়লাম? তিনটা, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, একটা হচ্ছে সাইটোকাইন, আরেকটা হচ্ছে কি তোমার অ্যাকিউট ফেজ প্রোটিন। এখন এই সাইটোকাইনের মধ্যে আমি কি বললাম, ইন্টারলিউকিন, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারফেরন, তিনটা নাম মনে রাখবা। আর ইন্টারলিউকিনের মধ্যে অনেকগুলো টাইপ আছে, ওকে, 1, 2, 3, 4 এরকম অনেক টাইপ আছে। তাহলে এখন দেখো এই যে আমি এতগুলো কথা বললাম, এতগুলো কথা বলার কারণ হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে একটা স্লাইড বুঝাবো। এই স্লাইডটুকু বোঝানোর জন্যই আমি তোমাদেরকে এতগুলো কথা বললাম, দুই দিন ধরে ক্লাস নিলাম বা তিন দিন ধরে ক্লাস নিচ্ছি শুধুমাত্র এই স্লাইডটুকু বোঝানোর জন্য। এই স্লাইডটুকু তোমার ইমিউন রেসপন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশিত করে। ওকে, তোমার বডি একটা মাইক্রো অর্গানিজম প্রবেশ করলে কি করে এটা পুরোটা আমি এই স্লাইডে নিয়ে আসি। ওকে, তাহলে খুব ভালো করে খেয়াল করো, তোমার শরীরে কোভিড ভাইরাস প্রবেশ করলো, ঠিক আছে? তাহলে ইনসান বলতো কোভিড ভাইরাস মেইনলি রুট অফ এন্ট্রি কোন দিকে? নেজালি স্যার, নেজাল, ঠিক আছে? নেজাল রুটে এন্টার করার পরে সে কোথায় গিয়ে জায়গা করে নেবে, কোথায় গিয়ে লজ হবে বলতো? থ্রটের মধ্যে স্যার, একদম লাংসে চলে যাবে, লাংসে। সবার আগে আমরা আমরা কিন্তু বুকের এক্সরে করি লাংসের মধ্যে কোনো অ্যাপাসিটি দেখা যায় কিনা, এক্সরের মধ্যে লাংস কালো দেখা যাবে, লাংস একদম কালো আসবে এক্সরের মধ্যে, ওই কালোর মধ্যে কোনো সাদা স্পট দেখা গেলে সেটাকে বলা হয় অপাসিটি, ঠিক আছে? তাহলে একটা কোভিড ভাইরাস একজন মানুষ থেকে অন্যজন মানুষকে আক্রান্ত করতে পারে কিভাবে? হাঁচি কাশির মাধ্যমে। তাহলে তোমার মুখের উপর একজন কেশে দিল বা হাঁচি দিল, তাহলে কোভিড ভাইরাসটুকু, সে যদি কোভিড ভাইরাস ইনফেক্টেড পার্সন হয়, তোমার নাকের মাধ্যমে সে ডাইরেক্টলি লাংসে চলে আসবে, ঠিক আছে? লাংসের মধ্যে অ্যালভিওলাস থাকে, অ্যালভিওলাসের মধ্যে কি থাকে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে,
তাহলে এখন কি হলো অ্যালভিওলার ম্যাক্রোফেজ কি করবে যে কয়টাকে পারে কোভিড ভাইরাসকে সে খেয়ে ফেলবে ফ্যাগোসাইটোসিস করবে ঠিক আছে ফ্যাগোসাইটোসিস করার পরে সে কি করবে সে একটা সাইটোকাইন রিলিজ করবে সাইটোকাইনটার নাম কি ইন্টারলিউকিন 1 তোমাদেরকে বললাম না ইন্টারলিউকিন অনেকগুলো আছে তাহলে ম্যাক্রোফেজ রিলিজ করবে ইন্টারলিউকিন 1 তাহলে ইন্টারলিউকিন 1 করবে কি আমার হেলপার টি সেল যেটা আছে বডিতে ওই হেলপার টি সেল কে ফরেন বডি মানে কোভিড ভাইরাসের একটা টুকরাকে প্রেজেন্ট করবে ম্যাক্রোফেজ কি করে ফ্যাগোসাইটোসিস করে তারপর অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে তাহলে ম্যাক্রোফেজ যখন একটা কোভিড ভাইরাসকে খেয়ে ফেলবে তার কে টুকরা টুকরা করে ফেলবে এবং একটা টুকরা প্রেজেন্ট করবে হেলপার টি সেলের কাছে ঠিক আছে তারপরে কি হবে হেলপার টি সেল অ্যাক্টিভেট হবে তার মাধ্যমে অ্যাক্টিভেট হবে ইন্টারলিউকিন 1 এর মাধ্যমে ম্যাক্রোফেজ অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করার পরে ইন্টারলিউকিন 1 রিলিজ করবে ইন্টারলিউকিন 1 কি করবে হেলপার টি সেল কে অ্যাক্টিভেট করবে হেলপার টি সেল অ্যাক্টিভেট হওয়ার পরে সে দ্বিভাগে ভাগ হয়ে যাবে একটা হচ্ছে হেলপার 1 একটা হচ্ছে হেলপার 2 তোমাদেরকে আমি বলছিলাম হেলপার টি সেলের চার রকম টাইপ 1 2 3 এবং 17 ওকে তাহলে হেলপার টি সেল 1 এবং 2 এই দুটো নাম আমি মনে রাখতে বলছি এখন দেখো হেলপার 1 কি করে হেলপার 1 করবে কি ইন্টারলিউকিন 2 রিলিজ করবে ইন্টারলিউকিন 2 রিলিজ করবে এবং সেটা সাইটোটক্সিক টি সেল কে অ্যাক্টিভেট করবে ওকে সাইটোটক্সিক টি সেল নরমালি ইনঅ্যাকটিভ ফর্মে থাকে তাহলে ওটাকে অ্যাক্টিভেট করার দায়িত্ব কে নিল হেলপার 1 নিল আর হেলপার 1 কিসের মাধ্যমে অ্যাক্টিভেট করলো ইন্টারলিউকিন 2 রিলিজের মাধ্যমে অ্যাক্টিভেট করলো তারপরে কি হবে সাইটোটক্সিক টি সেল কি করবে এখন কোভিড ভাইরাস সবগুলোকে তার ম্যাক্রোফেজ করতে পারে স্যার কত বাজতেছে কিছু কিছু কোভিড ভাইরাস কি করলো তোমার লাং টিস্যুকে ইনফেক্ট করলো লাং টিস্যুর ভিতরে ঢুকে হ্যাঁ কথা শোনা যাচ্ছে না স্যার বাজতেছে আচ্ছা দাঁড়াও আমার রুমে তাহলে দেখো তাহলে কি বললাম আমি তোমাদেরকে আমার হেলপার টি সেল দুই ভাগে ভাগ হয়ে গেল একটা হেলপার 1 একটা হেলপার 2 হেলপার 1 কি রিলিজ করলো ইন্টারলিউকিন 2 রিলিজের মাধ্যমে সাইটোটক্সিক টি সেল কে অ্যাক্টিভেট করলো আর এই সাইটোটক্সিক টি সেল কি করলো ভাইরাস ইনফেক্টেড সেলগুলোকে ডিস্ট্রয় করে দিল আমি তোমাদেরকে কি বললাম যে হাঁচি কাশির মাধ্যমে কোভিড ভাইরাস মনে করো শরীরে প্রবেশ করলো শরীরে প্রবেশ করা মানে কি সে নেজাল রুটের মাধ্যমে লাংসের অ্যালভিওলাসে চলে গেল এবং কি করলো লাং টিস্যুগুলোকে সে ইনফেক্ট করলো এখন লাংসের অ্যালভিওলাস ওখানে আমার কি আছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে সে কিছু কোভিড ভাইরাসকে এনগালফ করলো এনগালফ করার পরে সে কি করলো প্রেজেন্ট করলো প্রেজেন্ট করলো হেলপার টি সেলের কাছে হেলপার টি সেলের কাছে প্রেজেন্ট করার পরে সে কি করবে ইন্টারলিউকিন 1 রিলিজ করবে ইন্টারলিউকিন 1 টা কি করবে হেলপার টি সেল কে অ্যাক্টিভেট করবে হেলপার টি সেল অ্যাক্টিভেট হওয়ার পরে সে দুই ভাগে ভাগ হয়ে গেল একটা হেলপার 1 আর একটা হচ্ছে হেলপার 2 ওকে হেলপার 1 কি করলো ইন্টারলিউকিন 2 রিলিজ করলো এবং সেটা সাইটোটক্সিক টি সেল কে অ্যাক্টিভেট করলো সাইটোটক্সিক টি সেল কি করলো ভাইরাস ইনফেক্টেড সেল গুলাকে ডিস্ট্রয় করে দিল ওকে আর অন্যদিকে দেখো হেলপার 2 সে দুইটা সাইটোকাইন রিলিজ করবে একটা ইন্টারলিউকিন 4 আর একটা ইন্টারলিউকিন 5 ইন্টারলিউকিন 4 এবং 5 কি করবে বি সেল কে অ্যাক্টিভেট করবে ঠিক আছে
আর এই বি সেল ডিফারেন্সিয়েটেড ইনটু প্লাজমা সেল, আর প্লাজমা সেল সিক্রেট অ্যান্টিবডি। ঠিক আছে, আমি তোমাদেরকে আগেই বলছি যে বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে। আর অ্যান্টিবডি গুলোর কাজ কি, অ্যান্টিবডি গুলো করবে কি, যেসব ভাইরাস ফ্রি অবস্থায় আছে যেগুলো এখনো সেলের ভিতরে ঢুকতে পারে নাই, সেগুলোকে সে ব্লক করে দেবে, তাদের সাথে বাইন্ড করে ওই ভাইরাস গুলাকে আসবে আমাদের সেলের মধ্যে এন্ট্রি করতে দেবে না। তাহলে এই যে দেখলাম এই পাশেরটা হচ্ছে যে তোমার সেল মিডিয়েটেড ইমিউনিটি, ঠিক আছে, এইটা পুরাটাকে বলা হয় মেকানিক। এক পাশে হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর এক পাশে হচ্ছে কি অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে, তাহলে আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমরা একটা স্লাইডে দেখো। এই স্লাইডটুকু ল্যান্স রিভিউ থেকে নেওয়া, এবং এত সুন্দর স্লাইড সম্ভবত আর কোথাও কোনো বইয়ে পাবা না। ওকে, তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো তোমরা একটু নিলাম। ঠিক আছে, এর সাথে দুই তিনটা কথা আমি আবার অ্যাড করব, আর একটু মলিকুলার লেভেলে যাব। দেখো, ভাইরাস প্রবেশ করলো, কোভিড ভাইরাস প্রবেশ করলো, ঠিক আছে, প্রবেশ করে তারা অ্যালভিউলাসে গেল, অ্যালভিউলাসে গিয়ে সে কিছু সেলকে ইনফেক্ট করলো, তার পাশাপাশি অ্যালভিউলার ম্যাক্রোফেজ কি করলো, কিছু কোভিড ভাইরাসকে এনগালফ করলো। ঠিক আছে, এখন তোমরা আমাকে কি বলতে পারবা যে ম্যাক্রোফেজ, ওদের কাছে এমএসসি থাকে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স প্রোটিন, ম্যাক্রোফেজের কাছে কি থাকে বলো তো, এমএসসি কোনটা থাকে বলতে পারবা? এমএসসি 1 এন্ড এমএসসি 2। ভেরি গুড, আমাদের আমি বলছি সবগুলো শুধু আরবিসিস ফর্ম ছাড়া এমএসসি 1 থাকে, প্লাস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছে এমএসসি 2 থাকে। তাহলে এখন দেখো, এমএসসি 2 এটাই কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এটা একটা প্রোটিন। মনে করো আমরা, আমি আমার হাত দিয়ে তোমাকে একটা আপেল দিলাম, তোমাকে একটা আপেল দিলাম, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ম্যাক্রোফেজ আর আমার এমএসসি হাত হচ্ছে এমএসসি, আপেলটুকু রিসিভ করবে, ঠিক আছে, তাহলে এখানে হেলপার টি সেল রিসিভ করে, তাহলে হেলপার টি সেলের হাত কোনটা, হেলপার টি সেলের হাত হচ্ছে গিয়ে টি সেল রিসেপ্টর। এই পয়েন্টটুকু বুঝছো কিনা, এখানে কারো কোনো কনফিউশন আছে? তাহলে ম্যাক্রোফেজ একটা ভাইরাসকে এনগালফ করলো, সেটাকে ফ্র্যাগমেন্ট করলো, ফ্র্যাগমেন্ট করার পরে সে প্রেজেন্ট করলো, কার কাছে প্রেজেন্ট করলো, হেলপার টি সেলের কাছে। কিভাবে প্রেজেন্ট করলো, থ্রু MS2 প্রোটিন, MS2 প্রোটিনের মাধ্যমে সে ভাইরাসের একটা টুকরাকে হেলপার টি সেলের কাছে প্রেজেন্ট করলো। হেলপার টি সেলের কাছে কি থাকে, যে কোনো টি সেলের কাছে থাকে টি সেল রিসেপ্টর, এটা হচ্ছে টি সেল রিসেপ্টর। তাহলে টি সেল রিসেপ্টর ওই ভাইরাসের টুকরাটাকে, যেটাকে আমি এখন অ্যান্টিজেন বলবো, ওই ভাইরাসের টুকরাটাকে কি করলো, রিসিভ করলো। ঠিক আছে, এখন আমাকে বলো তো এমএসসি 2 কে দেখো তো, একজন বলো এমএসসি 2 কে কে চিনবে? সিডিএইট বলো বলো, মুখে আসছে তো সিডিএইট 1। ছবির দিকে ভালো করে তাকাও, এই ছবিটার দিকে ভালো করে তাকাও, এখানে কি আছে স্যার? CD4 প্লাস, অবশ্যই CD4 প্লাস। আমি তোমাকে ফর্মুলা শিখাই দিছি, 4 × 8 CD4 ইন্টু MSC2, আর 8 × 8 CD8 ইন্টু MSC1। তাহলে CD4 পজিটিভ হেলপার টি সেল কাকে চিনবে, MSC2 কে চিনবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে কি হলো, চেনা পরিচয় সবগুলো সমাপ্ত হলো। এখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ম্যাক্রোফেজ কি করলো, MSC2 এর মাধ্যমে অ্যান্টিজেন টুকু মানে ভাইরাসের টুকরোটুকুকে প্রেজেন্ট করলো হেলপার টি সেলের কাছে, হেলপার টি সেল তার টি সেল রিসেপ্টরের মাধ্যমে অ্যান্টিজেনটাকে গ্রহণ করে নিল, এবং তার CD4 প্রোটিন কিন্তু আইডেন্টিফাই করে MSC2 কে। ওকে, তাহলে তাদের পরিচয় হলো, সবকিছু হলো, অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয়ে গেল। এখন কি হবে, অ্যান্টিজেন প্রেজেন্টেশনের পরে আমার ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ কি রিলিজ করবে, একটা সাইটোকাইন রিলিজ করবে, ওই সাইটোকাইনটার নাম হচ্ছে কি, ইন্টারলিউকিন 1। ওকে, ইন্টারলিউকিন 1টা হেলপার টি সেলকে অ্যাক্টিভেট করবে, ইন্টারলিউকিন 1 হেলপার টি সেলকে
অ্যাক্টিভেট করবে। তারপরে হেলপার টি সেলকে কি বললাম, তারা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে হেলপার ওয়ান আর একটা হচ্ছে হেলপার টু। ওকে, হেলপার ওয়ান, এখানে স্লাইডের মধ্যে হেলপার ওয়ান হেলপার টু ভাগ করে দেখায় নাই, একটাই দেখাচ্ছে। তাহলে হেলপার ওয়ান ইন্টারলিউকিন টু রিলিজ করে, হেলপার ওয়ান ইন্টারলিউকিন টু রিলিজ করে এবং সেটা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে। সাইটোটক্সিক টি সেল কি করবে, ভাইরাস ইনফেক্টেড সেল, যেসব সেল কোভিড ভাইরাস দ্বারা আক্রান্ত ছিল সেগুলোকে ডিস্ট্রয় করে দেবে। ওকে স্যার, 11টা বেজে গেছে। হ্যাঁ 11টা বেজে গেছে স্যার, অসুবিধা নেই, এখানে আমার পড়া শেষ, আমার পড়াও এখানেই শেষ, আমাদের মাঝখানে ডিসরাপ্টেড হলো না, অসুবিধা নেই, টিচার এখন আসেনি। তাহলে সাইটোটক্সিক টি সেল কি করবে, ভাইরাস ইনফেক্টেড সেল গুলাকে ডিস্ট্রয় করে দেবে। ওকে, তাহলে সাইটোটক্সিক টি সেল কি রিলিজের মাধ্যমে ডিস্ট্রয় করবে বলো তো, এখনই পড়াইছি, কি কি রিলিজ করবে বলো তো সাইটোটক্সিক টি সেল? একটা পোর ফর্মিং প্রোটিন, কি নাম? পারফোরিন। আর পারফোরিনের কাজ হচ্ছে গিয়ে সেলের ভিতরে ছিদ্র করে দেওয়া, সেলের গায়ে ছিদ্র করে দেওয়া। আর এই ছিদ্র দিয়ে কে প্রবেশ করবে বলো তো? গ্রানজাইম। গ্রানজাইম, গ্রানজাইম প্রবেশ করার পরে ওই সেলটা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে। ওকে, অন্যদিকে দেখো হেলপার টু, হেলপার টু কি করে, ইন্টারলিউকিন ফোর এবং ফাইভ রিলিজ করে, ইন্টারলিউকিন ফোর এবং ফাইভ বি সেলকে অ্যাক্টিভেট করে। বি সেলটা কি হয়, প্লাজমা সেলে কনভার্ট হয় এবং প্লাজমা সেল কি করে, অ্যান্টিবডি তৈরি করে। ওকে, আর এই অ্যান্টিবডি গুলো কি করবে, যেসব ভাইরাস এখনো ফ্রি ফর্মে আছে, যেসব ভাইরাস এখন ফ্রি ফর্মে আছে সেগুলাকে তারা ব্লক করে দেবে, এটাকে বলা হয় নিউট্রালাইজেশন। ঠিক আছে, তাহলে একজন মানুষ কোভিড ভাইরাস দ্বারা আক্রান্ত হলো এবং নিজে নিজে ভালো হয়ে গেল, সেটা মেকানিজম আশা করি বুঝতে পারছো। যে এই যে এই স্লাইডটুকু দেখলাম, একটা মানুষ নিজে নিজে কিভাবে ভালো হয়ে যায়, এটা হচ্ছে তার স্টেপ গুলো, এটা এটাকে বলা হয় মেকানিজম অফ ইমিউন রেসপন্স। ঠিক আছে, ম্যাক্সিমাম কোভিড পেশেন্ট কি হলো, কোনো ওষুধ টষুধ খেতে হয় না, কিছু খেতে হয় নাই, তারা নিজে নিজেই ভালো হয়ে গেল। আর এই ভালো হওয়ার পিছনে দায়ী হচ্ছে গিয়ে এই স্টেপ গুলো, এই ইমিউন রেসপন্স থেকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমাদের সেল অর্গান সলিউবল কম্পোনেন্ট আজকে এখানেই শেষ। তোমরা কয়জন আছো দেখি? স্যার দুইজন স্যার সবাই প্রেজেন্ট। কোন দুইজন বলো? 27 আর 29। 27 29, ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমাদের, হ্যাঁ, তোমরা ডিসকানেক্ট করো না স্যার, মিটিং না স্যার, মিটিং এন্ড করেন না স্যার। হ্যাঁ করবো না, ঠিক আছে। ইনসেন কত কত বললো, রোল নাম্বার 27 29, তাই না? হ্যাঁ স্যার।